হ্যালো বন্ধুরা, আপনাদের কেপিএ ডিজিটাল কেসেন চ্যানেল স্বাগত। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে আপনারা যারা ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার রয়েছেন, আপনাদের পরীক্ষার এক্সামিনেশন ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। কীভাবে আপনারা এক্সামিনেশন ফর্ম ফিল আপ করবেন তার ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টারে কত টাকা ফি লাগবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে, সেই নিয়ে একটি ভিডিও পোস্ট করেছি, সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। ফার্স্ট সেমিস্টারে আপনারা যারা রয়েছেন, আপনারা অনেকে রেজিস্ট্রেশন নাম্বার পাননি। প্রত্যেকটি কলেজে পরপর রেজিস্ট্রেশন নাম্বার ওয়েবসাইটে দেওয়া হচ্ছে, তো আপনারা ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে অ্যাডমিনকে মেসেজ করলে সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন সম্বন্ধিত আপডেট পেয়ে যাবেন। তো কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন তার ফুল প্রসেসটি দেখে নিই। প্রথমত আপনারা যে কোনো একটি ব্রাউজার চলে আসবেন, আসার পর টাইপ করবেন NBU স্পেস এক্সাম। NBU স্পেস এক্সাম টাইপ করার পর সার্চ করবেন, সার্চ করলে এই পেজটি খুলবে, এরপর নিচে আসবেন। নিচে আসার পর লেখা রয়েছে NBU এক্সামিনেশন ম্যানেজমেন্ট, এই লেখার ওপর ক্লিক করবেন। এই লেখার ওপর ক্লিক করলে আরেকটি পেজ খুলে যাবে। তারপর এখানে আপনার তিনটি অপশন দেখতে পারবেন। প্রথমত রয়েছে ইউনিভার্সিটি লগ ইন, তারপর রয়েছে স্টুডেন্ট ইনফরমেশান, তারপর রয়েছে মেম্বার্স এরিয়া। মিডিলে যে অপশনটি রয়েছে স্টুডেন্ট ইনফরমেশান, এই লেখার ওপর ক্লিক করবেন। এই লেখার ওপর ক্লিক করলে আরেকটি পেজ খুলে যাবে। এখানে আপনারা একটি কাজ করতে পারেন, এখানে যে থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইট এই অপশানটি টিক করে নেবেন। টিক করলে আপনাদের সুবিধা হবে। টিক করার সাথে সাথে এই পেজটি ডেস্কটপ সাইটে রূপান্তরিত হয়ে যাবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত রয়েছে ফর্মস। ফর্মসের নিচে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে CBCS এক্সাম ফর্ম, এই লেখার ওপর ক্লিক করতে হবে। এই লেখার ওপর ক্লিক করলে আরেকটি পেজ খুলে যাবে। এই পেজটি খুলে গেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে UG CBCS এক্সাম ফর্ম। তারপর এখানে লেখা রয়েছে ইন্টার ইউর রেজিস্ট্রেশন নাম্বার। আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে টাইপ করবেন। টাইপ করার পর সেমিস্টার ওয়ান হলে সেমিস্টার ওয়ানের ওপর ক্লিক করবেন, সেমিস্টার থ্রি হলে সেমিস্টার থ্রির ওপর ক্লিক করবেন, সেমিস্টার ফাইভ হলে সেমিস্টার ফাইভের ওপর ক্লিক করবেন। রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করার পর আপনারা যে সেমিস্টারে এক্সাম ফর্ম ফিল আপ করবেন সেই সেমিস্টারের ওপর ক্লিক করবেন। প্রথমে আমি থার্ড সেমিস্টারের দেখাচ্ছি। এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করার পর সেমিস্টার থ্রির ওপর ক্লিক করছি। রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করার পর সেমিস্টার থ্রির ওপর ক্লিক করলে আরেকটি পেজ খুলে যাবে। তারপর এই পেজটি খুলেছে, এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে CBCS সেমিস্টার থ্রি এক্সামিনেশন ফ্রম 2021। তারপর এখানে প্রোগ্রাম কোর্স BA সেমিস্টার থ্রি লেখা রয়েছে। তারপর এখানে নাম, বাবার নাম দেওয়া রয়েছে। নিচে আসলে আপনারা দেখতে পারবেন পরপর এখানে আপনাদের অ্যাড্রেস টাইপ করতে হবে। প্রথমত এখানে ভিলেজ টাইপ করবেন, তারপর এখানে পোস্ট অফিস টাইপ করবেন, তারপর ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট টাইপ করবেন। টাইপ করার পর এখানে মোবাইল নাম্বার টাইপ করে নেবেন। মোবাইল নাম্বার টাইপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে। রেজিস্ট্রেশন নাম্বার নিচে আপনারা দেখতে পাচ্ছেন কত টাকা পেমেন্ট করতে হবে, এখানে শো হচ্ছে 450 টাকা পেমেন্ট করতে হবে। নিচে আসলে আপনারা এখানে দেখতে পারবেন পরপর কী কী সাবজেক্টে আপনাদের পরীক্ষাগুলো হবে, সেই সাবজেক্টগুলো দেওয়া রয়েছে। সাবজেক্টগুলো যদি ভুল থাকে অবশ্যই আপনারা কলেজে যোগাযোগ করবেন। সাবজেক্ট মিলিয়ে নেওয়ার পর নিচে আসলে আপনারা দেখতে পারবেন, সাবজেক্ট মিলিয়ে নেওয়ার পর নিচে আসলে আপনারা দেখতে পারবেন এখানে আপনার ছবি দেওয়া রয়েছে। অ্যাড্রেস টাইপ করার পর সাবজেক্ট মিলিয়ে নেওয়ার পর এই সেভ অপশানে ক্লিক করতে হবে। সেভ অপশানে ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে। এরপরে কী পেজ খুলবে তা ফিফথ সেমিস্টারে একটি এক্সাম ফর্ম ফিল আপ করে আপনার সঙ্গে শেয়ার করব। একটি রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করে নিচ্ছি। টাইপ করার পর ফিফথ সেমিস্টারের ওপর ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ খুলে যাবে। তারপর এই পেজটি খুলে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন একই রকম রয়েছে। প্রথমত কোর্স নেম, তারপর নাম, বাবার নাম রয়েছে। তারপর এখানে অ্যাড্রেস টাইপ করতে হবে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন। তারপর এখানে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে তা শো হবে। নিচে আসলে আপনারা এখানে পরপর সাবজেক্ট দেখতে পারবেন। এখানে একটি কথা বলে রাখি, আমি যে রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করেছি সেই ক্যান্ডিডেটের একটি সাবজেক্ট ব্যাক রয়েছে, সে কারণে একটি সাবজেক্ট এখানে শো হচ্ছে। আপনারা যারা রেগুলারে পরীক্ষা দেবেন পরপর এখানে আপনাদের সাবজেক্ট শো হবে। সাবজেক্ট মিলিয়ে নেওয়ার পর এই সেভ অপশানে ক্লিক করতে হবে এবং নিচে আসলে আপনারা এখানে আপনার ছবি দেখতে পারবেন। আপনারা যারা রেগুলারে পরীক্ষা দেবেন আপনাদের ফটো আপলোডের অপশান আসতে পারে, অবশ্যই আপনারা আপলোড করে নেবেন। কীভাবে 20 GB থেকে 50 GB আপনার ফটো সাইজ করবেন তার প্রসেস নিয়ে একটি ভিডিও পোস্ট করা রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। অ্যাড্রেস টাইপ করে নিয়েছি। টাইপ করার পর সেভ অপশানে ক্লিক করছি। সেভ অপশানে ক্লিক করার পর আরেকটি পেজ খুলবে। ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে এর পরের পেজটি একই খুলবে। তো চলুন সেভ অপশানে ক্লিক করে নিচ্ছি। সেভ অপশানে ক্লিক করার পর এই পেজটি খুলে যাবে। আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে এখানে শো হবে, দেখতে পাচ্ছেন 600 টাকা। তারপর এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আধার ডেবিট কার্ড, তারপর ইন্টারনেট ব্যাঙ্কিং ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমি ডেবিট কার্ড দিয়ে দেখাচ্ছি। ডেবিট কার্ডের ওপর ক্লিক করছি।
ডেবিট কার্ডে ক্লিক করার পর এখানে প্রথমত কার্ড নাম্বার মান্থ ইয়ার সিভিভি নাম্বার কার্ড হোল্ডার নেম টাইপ করার পর মেক পেমেন্টে ক্লিক করছি। কার্ড ডিটেলস টাইপ করার পর মেক পেমেন্টে ক্লিক করছি। ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টারে পেমেন্ট পেজটি একই খুলবে, তারপর আপনারা মেক পেমেন্টে ক্লিক করবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত টাকা পেমেন্ট করতে হবে শো হচ্ছে, তারপর নিচে প্রসিড টু পেমেন্ট এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি পেজে নিয়ে চলে যাবে, তারপর ব্যাংকের পেমেন্ট পেজটি খুলে যাবে। প্রত্যেকটি ব্যাংকের আলাদা আলাদা পেজটি খুলতে পারে। তো আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে, অর্থাৎ ব্যাংকের সাথে যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে টাইপ করবেন। টাইপ করার পর মেক পেমেন্টে ক্লিক করবেন। ওটিপি টাইপ করার পর মেক পেমেন্টে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে, তো ক্লিক করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত পেমেন্ট হবে না অবশ্যই আপনারা পেজটি কাটবেন না। আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। আপনারা এখানে আপনার নাম দেখতে পারবেন, তারপর বাবার নাম দেখতে পারবেন, রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন, তারপর প্রিন্ট এক্সামিনেশন ফর্ম এই অপশানটি ক্লিক করে আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরপর ডিটেলস রয়েছে, ডান দিকে ছবি দেওয়া রয়েছে, কত টাকা পেমেন্ট করলেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তারপর সাবজেক্ট কী কী রয়েছে পরপর আপনারা এখানে দেখতে পারবেন। তো এইভাবে আপনারা পেমেন্টটি সাকসেসফুল করতে পারবেন। অবশ্যই আপনারা এই পেজটি প্রিন্ট করে রাখবেন, তাছাড়া আপনারা এই পেজটি জিমেলে বা ড্রাইভে সেভ করে রাখতে পারেন। সেমিস্টার ওয়ানে একটি রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করেছি, টাইপ করার পর সেমিস্টার ওয়ানের ওপর ক্লিক করছি। ক্লিক করার পর একই রকম পেজটি দেখতে পাচ্ছেন, প্রথমত কোর্স নেম দেওয়া রয়েছে, নাম বাবার নাম দেওয়া রয়েছে, তারপর এখানে পরপর অ্যাড্রেস টাইপ করতে হবে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে, এখানে কত টাকা পেমেন্ট করতে হবে তা দেওয়া রয়েছে। নিচে আসলে আপনারা এখানে পরপর সাবজেক্ট দেখতে পারবেন, এই সাবজেক্টগুলো চেঞ্জ করতে পারবেন না। তারপর আপনারা একটি সেভ অপশান দেখতে পাচ্ছেন, এই সেভ অপশানে ক্লিক করার পর আপনারা পরবর্তী পেজটি দেখতে পারবেন। নিচে আসলে আপনারা দেখতে পারবেন আপনাদের ফটো আপলোড করতে হবে, কিভাবে আপনারা ফটোর সাইজ 20 KB থেকে 50 KB করবেন তার প্রসেস নিয়ে অলরেডি ভিডিও পোস্ট করেছি, সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। ফটো সাইজ 20 KB থেকে 50 KB করার পর আপনারা চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর আপনার মোবাইল গ্যালারি থেকে ফটোটি সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে ফটোর যে নাম রয়েছে সেটি শো হবে, তারপর আপলোড ফটোতে ক্লিক করতে হবে। তো আপলোড ফটোতে ক্লিক করে নিচ্ছি, ফটোটি এখানে আপলোড হয়ে গেছে। পরপর এখানে অ্যাড্রেস টাইপ করে নিয়েছি এবং আমি ফটো আপলোড করে নিয়েছি। আপলোড করার পর সেভ অপশানে ক্লিক করছি। অবশ্যই আপনারা সমস্ত ডিটেলস চেক করে নেবেন। চেক করার পর সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে, তারপর এই পেজটি খুলে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 450 টাকা পেমেন্ট করতে হবে। ফিফথ সেমিস্টারে কীভাবে পেমেন্ট করতে হবে তা আপনার সঙ্গে শেয়ার করলাম, সেই একইভাবে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে পেমেন্ট প্রসেসটি রয়েছে। আপনারা অবশ্যই ডেবিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং এই মেথডগুলোর মাধ্যমে পেমেন্ট করে নেবেন। পেমেন্ট করার পর প্রিন্ট আউট কপি পেয়ে যাবেন এবং সেটি অবশ্যই আপনারা যত্ন সহকারে রেখে দেবেন বা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট আউট কপি বের করে নেবেন। তো এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন কীভাবে আপনারা এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। এক্সামিনেশন ফর্ম ফিল আপ নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হয়ে অ্যাডমিনকে মেসেজ করলে রিপ্লাই পাবেন। এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আপনাদের যাদের ব্যাক রয়েছে তাদের অবশ্যই পেমেন্ট করতে হবে, অর্থাৎ আপনারা যদি ফিফথ সেমিস্টারে থেকে থাকেন এবং আপনাদের যদি সেমিস্টার ওয়ান সেমিস্টার থ্রিতে ব্যাক থাকে তাহলে আপনাদের আলাদাভাবে পেমেন্ট করতে হবে। যদি পেমেন্ট না করেন তাহলে আপনারা পরীক্ষা দিতে পারবেন না, অর্থাৎ ব্যাক সাবজেক্টের জন্য আপনাদের পেমেন্ট করতে হবে। তো ভিডিওটির মাধ্যমে সামান্য তথ্য বা প্রসেস জানা গেলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে।